ফের মনোনয়ন নিয়ে উত্তেজনা দিনহাটায়। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, চলল বোমাবাজিও। ফের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে দিনহাটায়। স্থানীয় বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা মহকুমা শাসকের দফতরের ভেতরে প্রবেশ করে বিজেপি প্রার্থীদের ওপর চড়াও হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি মহকুমা শাসকের দফতরের উল্টো দিকে থাকা সংহতি ময়দানে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। সেখান থেকে একটি তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। এদিন ওই ঘটনার পর মহকুমা শাসকের দফতর থেকে বের হয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী অভিযোগ করে বলেন, এইমাত্র আমাদের নমিনেশন সমস্ত শেষ হয়েছে। নমিনেশন দেওয়ার পর প্রার্থীরা যখন বেরিয়ে আসবে, তখন উদয়ন গুহর নেতৃত্বে প্রায় 10-12 জন ভিতরে ঢুকে নমিনেশন জমা দেওয়ার কক্ষে ঢুকে আমাদের প্রার্থীকে দৈহিকভাবে তাকে মারধর করা হয়েছে। আমরা নির্বাচন কমিশন নিশ্চুপ, আমরা বুঝতে পারলাম না। আমরা এখানে দাঁড়িয়ে আছি নিচে, আমাদের সামনে উদয়ন গুহ, একেবারে 10-12 জন গুন্ডাকে নিয়ে ওই রুমে ঢুকে যেখানে জমা দিচ্ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে, বিজেপির প্রার্থীরা যেখানে জমা দিচ্ছিল সেখানে ঢুকে তাদেরকে আক্রান্ত করে, আহত করে। এর চেয়ে বড় নিন্দার আর কিছু হতে পারে না। বাংলায় নির্বাচনের পরিবেশ নেই। আপনারা কজন নমিনেশন করাতে পেরেছেন? আমরা এখন আমাদের 16 জনের নমিনেশন দেওয়ার ব্যবস্থা ছিল, আমাদের 9 জনকে আমরা নিয়ে আসতে পেরেছিলাম, 8 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, আর সবগুলোকে বাড়িতে গিয়ে সমস্ত বাড়ির ব্যারিকেড করে তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, জানি না প্রশাসন কি করবে, নির্বাচন কমিশন কি করবে। তাহলে লাস্ট অফ দি বাকিদের কি নমিনেশন তারা করতে পারবে? আমরা 3টা পর্যন্ত চেষ্টা করব। যদি এই অবস্থাই হয় যে নমিনেশন জমা দেওয়ার কক্ষে ঢুকে যদি উদয়ন গুহর নেতৃত্বে এরকম গুন্ডামি হয়, দিনহাটায় গণতন্ত্রের পরিবেশ আছে কিনা জনতা তার বিচার করবে, মানুষ দিনহাটার মানুষ তার বিচার করবে। আপনারা কি কোথাও যেতে চান এই জন্য অভিযোগের জন্য? আমরা নিশ্চয়ই কমিশনকে অভিযোগ করব। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলার সময় তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে বলতে শোনা যাচ্ছে, সকাল 11টার সময় মনোনয়ন জমা দিতে ঢুকে দুপুর 1টা পর্যন্ত কি করছে ওখানে, ওখানে আড্ডা বসিয়েছে। যারা ওখানে বসে আছেন তারা দিনহাটার ভোটারও নন, তাহলে কি করছেন এতটা সময় ধরে? শুধু তাই নয়, বিজেপি বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন পুলিশের সামনে উদয়ন গুহকে, এটাও বলতে শোনা যায়। কারণ নমিনেশন দিতে ঢুকেছে 11টার আগে, যদিও স্টার্ট হওয়ার কথা 11টার থেকে, তারপরে ঠিক আছে অলরাইট, 1টা বেজে গেছে বেরোচ্ছে না, ওইখানে ক্লাব করে বসে নমিনেশন হয়ে গেছে, গল্প গুজব করছে। এটা কি মানে মামা বাড়ি? কেউ দেখার নেই, ওরা ওখানে বসে যে হল ছাড়ছে না, সবাই বসে আছে। 3 জন MLA, তারা কেউ দিনহাটার ভোটার না, দিনহাটার পৌরসভার সাথে যাদের কোনো, তারা হলের ভেতরে বসে রয়েছে। কি করে এটা হয় আপনি আমাদের বলছেন যে ইয়ে করতে, কিন্তু 3 জন MLA, দে আর অল আউটসাইড, তারপরে এসে তারা ওখানে বসে ইয়ে করছে। এই দুই পক্ষের ওই উত্তেজনার মধ্যে দিনহাটা মহকুমা শাসকের দফতরের উল্টো দিকে থাকা সংহতি ময়দানে বোমাবাজি হয়। অভিযোগ, একটি বোমা ফেটে সজোরে শব্দ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা সেখানে ছুটে গিয়ে আরও একটি তাজা বোমা উদ্ধার করে বলে জানা গিয়েছে। এদিন সকালে দিনহাটায় বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় থেকেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রথমে বিজেপি প্রার্থীদের মহকুমা শাসকের দফতরে ঢুকতে বাধা দেওয়া, মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় বিজেপির বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ানরা তৃণমূল কর্মীদের উপরে লাঠিচার্জ করে বলে অভিযোগ। ওই সময় লাঠির আঘাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তারা কি ব্যাগে করে নিয়ে আসছিল না হাতে?
সেটা জানি না এখানে দুইজন আছে আমি ভাবলাম কি যে গাজা আর খাইতাছে ওইটা রাস্তা না আমি আর বললাম যে এখানে দুইজন কি করে তো আমি আগায়ে দেখতে গেছি উনি বলছে যে আপনি বাড়ি যান তো এটা তো দুইটা এরকম চুনা লাগানো আপনি বাড়ি যাওয়ার সাথে সাথে ধম করে আওয়াজও শুনলেন না আমি মেজো যাক ওইখান থেকে ডাক দিলাম ওইখানে আর দুটা লোক কি বলছে যে ওই সাইডে ওইখানে থুইয়ে আস্তে আস্তে যাইছে না যখন আওয়াজ হলো তখন কি আপনি বাড়ির ভিতরে না বাড়ির বাইরে না আমি বাইরে ওইদিকে ওকে ধরতে গেছি তো দেখলাম দুটো লোক ওখানে বোমটা রাখলো আমার যারা বেরে আসে বললো যে বোমটা রেখে গেল পরে আমি পিছনে দৌড়ালাম পরে দেখি পাবলিক গুলো আমাকে বললো যে না বোমটা রাখে না আমি না বোমটা রেখেছে ওইখানে পরে পাবলিক গুলো লোকজনকে ধরতে দিল না আমাকে পরে দুটা ভাই ছাদের থেকে দেখে আবার আসলো আমার পিছনে ইয়ং ছেলে ছিল হ্যাঁ একটা ছিল বয়স্ক খুব বেশি বয়স না আর একটা ইয়ং ছিল আচ্ছা পেনশন পরে আসলি তো হ্যাঁ একটা খড়ি এরকম শুয়ে পড়া ছিল জায়গা করে নিয়ে আসছে না আমি হাতে কিছু দেখিনি যাবার সময় রেণুকান্তি